بسم الله الرحمن الرحيم

يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم يوم لا ينفع مال ولا بنون الا من اتى الله بقلب سليم আল্লাহ ফাকরবুল্লা আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরবুল্লা আলমিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হৃদয় দান করেছেন আলহামদুলিল্লাহ সে আল্লাহ ফাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে ভালো মন্দের পার্থক্যের জন্য আমাদের হৃদয় দান করেছেন যাতে আমাদের এই ক্ষমতা রয়েছে যে আমরা ভালো মন্দ নাই নের পার্থক্য করতে পারি এবং তাকে যদি আমরা ঠিক রাখি তাহলে আমরা নিজেকে সার্বিক জীবনে সঠিক পথে চালাতে পারব যার নাম হচ্ছে কল্প বা দিল বা অন্তর হৃদয় সালাত এবং সালাম নাজিল হকিয়া নবী মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লামের ওপর যিনি অন্তরকে পাক পবিত্র রাখার জন্য মানুষকে তাগিদ করেছেন উৎসাহিত করেছেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন একটি হাদিসে আলা ইন্নাফিল জাসাদে মুদগাতান জেনে রাখো যে মানুষের দেহে মানুষের শরীরে একটি গোষ্ঠের পিণ্ড আছে গোষ্ঠের টুকরো আছে যা সালোহাত সালোহাল জাসাদো করল যদি সেই গোষ্ঠের টুকরোটি ঠিকঠাক চলে ভালোভাবে চলে সালোহাল জাসাদো করল তাহলে গোটা শরীর শরীরে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে মাথা থেকে পা পর্যন্ত হাত পা চোখ নাক মুখ বাক শক্তি যতগুলি অঙ্গপ্রত্যঙ্গ আছে সালোহাল জাসাদ করলে সবগুলি ভালো চলবে সবগুলি সঠিক পথে চলবে ওয়াইজা ফাসাদ আল কাল আল ওয়াইজা ফাসাদা ফাসাদা আল জাসাদ করল আর সেই ওয়াইজা ফাসাদাদ ফাসাদ আল জাসাদো করল আর সেই গোস্তের টুকরোটি যদি খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় যদি সরে যায় পচে যায় ফাসাদা ফাসাদা খাবার যদি দুর্গন্ধ যুক্ত হয়ে যায় পচে যায় তাহলে ফাসাদা বলা হয় নবী এখানে ফাসাদা বলেছেন তাহলে ফাসাদাল জাসাদ করল গোটা শরীর বিগড়িয়ে যাবে গোটা শরীর অবস্থা খারাপ হয়ে যাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি অন্যায় পাপে লিপ্ত হয়ে যাবে নবী সাল্লাম এখন পর্যন্ত ওর নাম বলেননি বলেছেন মুজগাত গোস্তের একটি পিণ্ড আছে টুকরো আছে আলা ওয়াহিয়াল কালবো কালবু তোমরা জেনে রাখো সেটা হচ্ছে কলব সেটা হচ্ছে মানুষের দিল মানুষের অন্তর মানুষের হৃদয় হাট যা দিয়ে মানুষ ভালো মন্দের পার্থক্য করে এবং যে হৃদয়টি এমন বা অন্তরটি এমন যা মানুষকে প্রথম চিন্তা করে ভালো করব না মন্দ করব তারপরে যখন সিদ্ধান্ত নিয়ে নেয় অন্তর যে আমি ভালো করবো তখন ভালোর দিকে অঙ্গ প্রত্যঙ্গগুলি ভালো কাজ করার জন্য যেসব অঙ্গকে লাগতে হয় লাগিয়ে দেয় আর অন্তর যদি খারাপ কাজ করতে চাই প্রথম সিদ্ধান্ত নেই যে আমি মন্দ কাজ করব মন্দ কথা বলবো তারপর মন্দ কাজ করার জন্য মন্দ কথা বলার জন্য যেসব অঙ্গ প্রত্যঙ্গকে কাজে লাগাতে হয় সেগুলিকে আদেশ করে যে কাজগুলি করো এই ধরনের কথা বলো এইভাবে শরীরে যতগুলি অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ আছে সবগুলি নষ্ট হয়ে যায় যদি অন্তর নষ্ট হয়ে যায় আর সবগুলি অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকে ভালো কাজে নিয়োজিত থাকে যদি হৃদয় অন্তর ভালো অবস্থায় থাকে সুতরাং অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অন্তরকে বিশুদ্ধ করতে হবে পাক পবিত্র করতে হবে অন্তরের পবিত্রতা বা অন্তরের বিশুদ্ধতা সম্পর্কে আজকে এবং হাদিস থেকে একটি কথা তুলে ধরার চেষ্টা করব আল্লাহ ফাকরাবুল আসুরাইশ্বর আর আয়ত নম্বর অষ্ট আশিতে আর উনানব্বই এর সাদ করেছেন কেয়ামতের দিনের কথা ইয় মালায়ন ফাও মালুম ওয়ালা বানুন ইল্লামান মান আতাল্লাহ বেকালবিন বিন সালিম স্মরণ করো সেই দিনকে অর্থাৎ কেয়ামতের দিবসকে বিচার দিবসকে লায়ন ফাও মালুম ওয়ালা বানুন সেই দিন কারো ধন সম্পদ কাজে আসবে না ওয়ালা বানুন আর সন্তান সন্ততিরাও কাজে আসবে না ছেলে মেয়েরাও কাজে আসবে না দুনিয়াতে ছেলে মেয়েরা কাজে আসে কখনো ছেলে কাজে না আসলে মেয়ে কাজে আসে কখনো এই ছেলে কাজে না আসলে ওই ছেলে কাজে আসে এক মেয়ে কাজে না আসলে আর এক মেয়ে কাজে আসে কাজে আসে দুনিয়ায় আল্লাহ ফক্রব্বুল আলমিন পার্থিব উপকারিতার কথা ছেলে মেয়েদের মাধ্যমে কোরআনে ক্রিম উল্লেখ করেছেন যেখানে ভাগ বন্টনের কথা আল্লাহ উল্লেখ করেছেন আবা ওকুম আবনা হুকুম লাতা দ্রোনা ইয়ে হোম আকরাবো লাখুম নাফা তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ আর তোমাদের ছেলে মেয়েরা সন্তান সন্ততিরা লাতা দ্রোনা তোমরা জানো না ইয়ে হোম নাফা তোমাদের জন্য কে যে বেশি উপকারী হবে কারো জন্য তার লাইফে তার বাবাই সবচেয়ে বেশি উপকারী হলো তার মায়ের সবচেয়ে বেশি উপকারী হলো বাবা হয়তো পড়াইতে চাইছিল না বাবা হয়তো আদব কায়দা শেখাতে চাইছিল মাই তাকে মানুষ করেছে কারো জন্য হয়তো তার ছেলে মেয়ে অমুক ছেলে অমুক মেয়ে সবচেয়ে বেশি উপকারী হলো সুতরাং কারো হক নষ্ট করবে না মেয়ের হক নিয়ে ছেলেকে দিয়ে দিবে এই কাজ করবে না তুমি কি জানো তোমার ছেলের চাইতে বেশি উপকারী তোমার মেয়ে হতে পারে আল্লাহ এই মর্মে এই বিষয়টি উল্লেখ করেছেন তাহলে বোঝা যায় যে দুনিয়াতে ছেলে মেয়ে আপনজনরা কাজে আসে কিন্তু আখেরাতের দিন বিচার দিবস হাসরের মাঠে না ধন কাজে আসবে না জোন কাজে আসবে এম আলায়ন ফাও মালুম ওয়ালা বানুন সেই দিনকে স্মরণ করো সেই দিনকে ভুলে যেও না সেই দিনের জন্য কর্ম করো সেই দিনের জন্য সৎ জীবন যাপন করো লাও মালুওয়ালা বানুন যেদিন ধন সম্পদ কাজে আসবে না ওলা বানুন আর সন্তান সন্ততিও কাজে আসবে না তবে কাজে কী আসবে আল্লাহ বলছেন ই মান আতাল্লাহ বেকাল বিন সালিম তবে যারা আল্লাহ পাকের সামনে উপস্থিত হবে হাজির হবে বেকালবিন সালিম বিশুদ্ধ অন্তরনি এখানে তালবের গুণ আল্লাহ উল্লেখ করেছেন সালিম সালিম মানে সুস্থ হয় সালিম মানে বিশুদ্ধ পাপ পবিত্র হয় রোগমুক্ত হয় পাপ মুক্ত হয় সালিম সহি সালামত থেকে আমরা সালামত বলি না কেমন আছেন ভাই সহি সালামতই আছে এই জন্য সালামের ক্ষেত্রে শান্তির যে দোয়া দেন তাতে আসসালামু আলাইকুম বলছেন আপনি যেন সহি সালামত থাকেন নিরাপদ থাকেন ভালো থাকেন সার্বিক শান্তি আপনার জন্য হোক ইল্লা মানাত আল্লাহ কালবিন সালিম আল্লাহ ফেকরবুল আলম এই আয়াতে অন্তরের ভালো গুণ উল্লেখ করেছেন সালিম আর আরেকটি আয়াত আমরা শুনে নিই আর তারপরে তখন সালিম কোন কোন জিনিস থেকে কোন কোন রোগ থেকে কোন কোন ধরনের আচরণ থেকে কোন কোন বিষয়গুলি থেকে অন্তরকে বিশুদ্ধ করতে হবে পাক করতে হবে আল্লাহ ফাকর ইব্রাহিম সালামের কথা উল্লেখ করেছেন সুরে সাফ সাফফাতের আয়াত নম্বর তেরাশি এবং চৌরাশিতে আল্লাহ ফাকর সাদ করেছেন ওয়াইনাম শি ইব্রাহিম তার আগে নো আলি সালামের কথা তার ঘটনা উল্লেখ করেছেন তারপর ইন শি আতে আর নু আলি সালামের দলের অন্তর্ভুক্ত ছিলেন এব্রাহিম আলি অর্থাৎ এব্রাহিম আলি সালাম সেই কাজই করেছেন সেই দাওয়াতি দিয়েছেন সেই মিশন মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসছেন আর সেই রকমই মেহনত পরিশ্রম করেছেন মানুষের সংশোধনের জন্য যেমন নুহ আলি সালাম করেছিলেন নু আলি সাল্লাম সাড়ে নয়শো বছর মানব জাতিকে সঠিক পথে নিয়ে আসার জন্য পাপ মুক্ত করার জন্য আল্লাহ অভিমুখী করার জন্য সৎ পথে নিয়ে আসার জন্য রাত দিন মেহনত করেছেন রব্বেনি দাও তো কাউ মিলাইল আল্লাহ আল্লাহ রব আমার জাতিকে রাত দিন চব্বিশ ঘন্টা আমি কখনো ছাড়িনি সবসময় দাওয়াত দিতে থাকলাম ভালো কাজের দিকে দিনের দিকে তোমার দিকে আহ্বান করতে থাকলাম কিন্তু তারা আমার এই ডাকে সাড়া না দিয়ে পালাতেই থাকলো দূরে আমার কথা আল্লাহ বলছেন ওয়াইনাম শিয়া তেহিলা ইব্রাহিম আর নু আল দলেরই অন্তর্ভুক্ত ছিলেন এখানে শিয়া মানে হচ্ছে দল শিয়া শব্দের অর্থ খারাপ নয় আজকাল শিয়া যে মতবাদ এটা হচ্ছে ভ্রান্ত মতবাদ শিরক আর কুফুরি আর পাপ আর সাহাবাইকার গালি দেওয়া আর কোরআন এবং হাদিসের অস্বীকার কবর মাজার পূজা আল্লাহ ছাড়া অন্যকে ডাকা এর সমষ্টি হয়ে গেছে এই দল আর এর মধ্যে যতগুলি দল উপদল রয়েছে ফিরকা কিন্তু শব্দটির অর্থ হচ্ছে দল শি মানে দল এই জন্য যারা শিয়া তারা নিজেদেরকে শিয়া বলতে চায় মানে আমরা শিয়া নে আলী আমরা আলীর দল কিন্তু মিথ্যাবাদী তারা আলী আলীর আল্লাহ দল আমরা এই নামটি তাদের জন্য সম্মানজনক নাম ওই নাম তাদেরকে দেবেন না ওই নাম সাহাবাই আমরা সালাফে সালহীন তাদেরকে দেননি ওই নাম আহলে তল জামাত হানাফি শাহে মালিক হাম্বেলি মহাদিসা তাদেরকে দেননি তাদেরকে যেই নাম সাহাবাই কামরা তাবেইনরা সাহাবাই কামদের শেষ জামানায় যখন এই ভ্রান্ত আকিদা আর সূত্রপাত হয়েছে জন্ম নিয়েছে তখন তারা নাম দিয়েছেন তাবে নাম দিয়েছেন তাদেরকে যারা ছুঁড়ে ফেলেছে ছুঁড়ে ফেলেছে সুন্নার আদর্শকে ছুঁড়ে ফেলেছে কেরামদের আদর্শকে তারা দূরে ছুঁড়ে ফেলেছে শেখ আবু বাকর ওমর রাজি আল্লাহ খেলাফতকে অস্বীকারী তারা অস্বীকারকারী রাফেদি এই জন্য এটা অনেকে জানেন না আর বলে থাকেন তাদেরকে ওই নামে তো আল্লাহ ফাঁকের রব্বুর আল বলছেন যে নুহ আলি সাল্লামের দলের অন্তর্ভুক্ত ছিলেন ইব্রাহিম আলি ইসালাম ইস তিনি যখন তার রবের রবের কাছে উপস্থিত হয়েছিলেন। দরবারে হাজির হয়েছিলেন রবের দরবারে সবসময় হাজির আল্লাহর আদেশ মানার জন্য প্রস্তুত ইব্রাহিম আলি ইসাল্লাম যে কোনো আদেশ আসুক যে কোনো অবস্থায় আসুক না কেন দিনের জন্য যে কোনো পরিস্থিতি তৈরি হোক না কেন প্রস্তুত তার মোকাবিলা করার জন্য তাই না এবার প্রস্তুত ছেলেকে কুরবানি করতে হবে প্রস্তুত স্ত্রীকে কে ছেলে ইসমাইল আলি সাল্লামকে বনে জঙ্গলে অনাবাদ এলাকায় মক্কায় ছেড়ে সামদেশ আবার ফিরে চলে যেতে হবে থাকাও চলবে না এখানে চিন্তা করতে পেরেছেন আপনি প্রস্তুত ইর্জা অরব্বাহ যখন আল্লাহর দরবারে হাজির হলেন তিনি বেকাল বিন সালিম বিশুদ্ধ অন্তর নিয়ে এখন আল্লাহ বলেছেন কি বিশুদ্ধ অন্তর তাহলে আমাদেরকে আজকের এই মোবারক মজলিস থেকে উঠতে হবে বিশুদ্ধ অন্তরের ওয়াদা করিয়ে যে আমরা অন্তরকে পাক পবিত্র করব অন্তরকে নাপাকি থেকে ময়লা আবর্জনা থেকে গনহার কামনা বাসনা থেকে যে কোনো অন্যায় থেকে পাক পবিত্র রাখব এই ওয়াদা আল্লাহর সাথে আমরা করছি পাক আমাদেরকে এই ওয়াদা পূরণের জন্য তৌফিক দান করেন পাক রব্বুল আলমিন আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তৌফিক দান করেন অন্তরকে পাক পবিত্র রাখা বা বিশুদ্ধ রাখার দুটি আয়াত শুনলেন ইনতাল্লাহিন সালিম কিয়ামতের দিনে মুক্তি পেয়ে যাবো এই ব্যক্তি যে ব্যক্তি বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে আর এবার রাহিম আলী ইসলাম তার রবের সামনে হাজির হয়েছিলেন রবের আদেশ নিষেধ মানার জন্য প্রস্তুত হয়ে হাজির হয়েছিলেন কালবিন সালিম বিশুদ্ধ অন্তর নিয়ে এই বিশুদ্ধ অন্তর কেমন করে বিশুদ্ধ হবে কাল এমন কাল এমন হৃদয় হবে যা সালিম যা মুক্ত হবে নিরাপদ হবে কি থেকে প্রথম সবচেয়ে বড় পাপ থেকে সবচেয়ে বড় পাপ কি শিরিক থেকে কুফরি থেকে মোনাফিকি থেকে আপনার অন্তরে যেন শিরিক না থাকে আল্লাহ ছাড়া অন্যের কোনো অংশ আপনার অন্তরে না থাকে না আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করার শির্ক থাকে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করার শির্ক থাকে আল্লাহ ছাড়া অন্য কাছে পাওয়া যায় এই রকম শিরকি কথা অন্তরে ভরা থাকে না আল্লাহ ছাড়া তাবিজ তোমারের স্থান থাকে কলবে যে তাবিজ তোমারই কাজ হয় সমস্ত শির্ক থেকে না লোক দেখানো কাজ লোককে শোনানো কাজ খ্যাতির জন্য হ্যাঁ মানুষের সামনে সুনামের জন্য আমি এই কাজগুলি করছি এই রকম কিছু শির থাকে সে ছোটো শীর অথবা বড় শীর খোক থেকে পাক হবে কুফুরি থেকে যতগুলি কুফুরি আছে নাস্তিকতার কুফুরি আর ধর্ম নিরপেক্ষতার কুফুরি আর কোরআন এবং হাদিসের বিধিবিধানের কিছু অস্বীকার করার কুফুরি আমি যেই তরিকার উপর আছি সেই তরিকা ছেড়ে কোরআন সন্ন্যার যতই দলিল পেশ করা হোক সেগুলি মানব না অস্বীকার করার কুফুরি যে কোনো কুফুরি হোক না কেন কুফুরি থেকে পাক করতে হবে মোনাফিকি কপটতা যেন না থাকে কথা এক রকমের আর কাজ আর এক রকমের চরিত্র আর এক রকমের এই রকমের যেন মোনাফে না মুনাফিকই বিশ্বাসের ক্ষেত্রে মুনাফিকই থাকে আকিদার মুনাফেক আর না আমলের কর্মগত মনাবাদা করে অদা খেলাফি করা কথা বললে মিথ্যা কথা বলা হ্যাঁ আর ঝগড়া করলে অশ্লীল কথা বলা আর আমানত কেউ রাখলে বিশ্বাসঘাতকতা করা খেয়ানত করা এগুলি হচ্ছে মোনাফেক যারা আমলে কর্মগত মোনাফেক তাদের চরিত্র এছাড়া অন্তরকে পাক করতে হবে কি থেকে বলুন দেখি আপনারা বেদার থেকে নবীর তরিকা ছাড়া কোনো তরিকায় জীবন যাপন করব না একমাত্র সার্বিক শান্তি রয়েছে মঙ্গল রয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের তরিকায় নবীকে ভালোবাসেন আল্লাহর পরেই তাহলে তার প্রমাণ দেন যে একমাত্র তরিকা আমার কাছে মোহাম্মদ রসল উল্লাহ তরিকা এই তরিকা ওই তরিকা এই তরিকা ওই তরিকা আসলে করতে থেকে সব এই চর্মনাই তরিকা জাকেরিদের তরিকা আটসি তরিকা আর সারসিনা তরিকা এই তরিকা আসলো কোথা থেকে মজাদ্দিদি তরিকা অর্দি তরিকা এই কাদেরি তরিকা চিস্তি তরিকা সাবেরি তরিকা রেফাই তরিকা তরিকা আর তরিকা এসব তরিকা কোথা থেকে একমাত্র একটি তরিকা ছাড়া সবগুলি বাতিল তরিকা রাসুলের তরিকা সাল্লাহ যেটা ইসলামের তরিকা ইসলাম চারটি নয় একটি একজন একাধিক নন এই বিদাত থেকে অন্তরকে পাক করে বিদাতের কামনা বাসনা নতুন নতুন কাজ করবো ভালো লাগছে সবাই করছে আমরা কেন করব না এসব না নবী করিম সাল্লাহ সাল্লাম করেছেন কিনা বলেছেন কিনা এটা দেখবো সবাই করছে আমার বাবা মারা গেছে আমি যদি অনুষ্ঠান না করি লোকে কি বলবে এই সব কথা ব্রেনে আসবে না এসব থেকে পাক করে নেন করবেন থেকে আর সুবহাত থেকে সংশয়ের ব্যাধি থেকে যাতে সংশয় যে এটা ঠিক না ওইটা ঠিক এটা ঠিক না ঐটা ঠিক কোরআনে মাহাদিসের কাছে কাছে আসতে চান না এতদিন ধরে মেনে আসলাম ছেড়ে দেব কেমন লাগে সবাই করে গ্রামে দেশে আমি একাই একা হয়ে যাব এগুলি হচ্ছে সংশয়ের ব্যাধি আর শাহওয়াতের ব্যাধি কুপ্রবৃত্তির অনুসরণের ব্যাধি কুপ্রবৃত্তির পূজার ব্যাধি মনের কামনা বাসনা পূরণ করার ব্যাধি এর থেকে অন্তরকে পাক করতে হবে তাহলে যেই ব্যক্তি সংশয় থেকে অন্তরকে পাক করে নেবে তার দ্বারা সুযোগিতা হবে না ব্যাপক কথা যা আর যেই ব্যক্তি কুপ্রবৃত্তির অনুসরণ থেকে মনের কামনা বাসনা পূরণ থেকে অন্তরকে পাক করে নেবে তার ফরজ ছুটবে না না আরাম খাবে না হালাল ছাড়বে না আর না যাই হারাম কাজ করবে না পাপ করবে না তার দ্বারা জেনা হবে না কারণ সে প্রবৃত্তির পূজা করে না যে আল্লাহ পাকের এবাদত বন্দী করে নবীর জীবন জীবনযাপন করে মনের চাহিদা বাসনা পূরণ করে না সেজন্য হারাম খাবে না সে হারাম কাজ করবে না হারাম দেখবে না হারাম শুনবে না জানার পরে বলার পরে মোবাইলে মিউজিক টোন এটা হচ্ছে কুপ্রবৃত্তির ব্যাধি অন্তর্কে কুপ্রবৃত্তি থেকে মনের কামনা বাসনা থেকে পূরণ করতে পাক করতে পবিত্র করতে পারে না মনের কামনা বাসনা পূরণ করতে হবে মন চাইছে একটু শুনতে যেন ভালো লাগে এটা হচ্ছে শয়তানের অস্ত্র কুপ্রবৃত্তির অনুসরণ এইভাবে বহু জিনিস রয়েছে অন্তরকে বিশেষ করে দু চারটি রোগের কথা আরও খাস খাস করে উল্লেখ করি অন্তরকে পাক করতে হবে অহংকার অহংকার কোথায় থাকে অন্তরে থাকে প্রথম আর তারপরে কাজে কর্মে কথায় মাঝে মধ্যে প্রকাশ পায় অন্তরে কিন্তু সবসময় অহংকার আছে যে ব্যক্তি অহংকারী তার অন্তরে সবসময় অহংকার আছে আর মাঝে মধ্যে কথায় চলা হ্যাঁ আদান প্রদানে প্রকাশ পায় অহংকার অহংকার থেকে দিলকে এ সলিম করতে হবে সুস্থ করতে হবে এগুলি হচ্ছে বড় বড় মারাত্মক রোগ এইসব রোগ মানুষকে ধ্বংস করে দেয় কারণকে ধ্বংস করেছে এ অহংকারের রোগ ফেরাওনকে ধ্বংস করেছে অহংকারের রোগ কোরাইশ মক্কার বড় বড় কাফেরকে ধ্বংস করেছে অহংকারের রোগ আবু জাহাল কোন যুদ্ধে ধ্বংস হয়েছিল বদরের যুদ্ধে যখন তাকে যুবক ছেলেরা আর গরিব অসহায় বুকে চড়ে মারছে তখন বলছে তোমাদের মতো নিকৃষ্ট ছোট লোক না মেরে আমার মতো বীর পুরুষকে যদি অন্য কোনো বীর পুরুষ মারতো দেখছেন কত অহংকার আরে মরছে ধ্বংস হচ্ছে তারপরে বলছে যে তোমাদের মতো নিকৃষ্ট এই ন্যাংটাগুলো গুলো মেরে যদি কেউ সম্ভ্রান্ত কেউ কোনো বাহাদুর মারতো তাহলে আমার জন্য এটা গৌরবের বিষয় ছিল যে কোনো বাহাদুরের সাথে লড়াই করে মরেছি দেখছেন ধ্বংস করেছে এদেরকে অহংকার যত কাফের যত বেদিন বেধর্মী তাদেরকে এই অহংকারে ধ্বংস করেছে অহংকারের ব্যাধি থেকে অন্তরকে পাক করতে হবে হিংসা বিদ্বেষ যা ভালো ভালো মানুষ মানে নামাজি এই অর্থে ভালো আর কি অহিংসা আছে আর ভালো ভালো নয় আসলে সার্বিক জীবনে ভালো নয় সে ভালো মুসলিম নাই কিন্তু নামাজ আছে এই দিক দিয়ে ভালো দাঁড়িয়ে আছে এই দিক দিয়ে ভালো হ্যাঁ ইসলামের কিছু কাজ করে এই দিক দিয়ে ভালো কিন্তু ভিতরে হিংসা ভরা আছে মাদ্রাসা পড়েছে মৌলানা হয়েছে হুজুর হয়েছে এদিক দিয়ে ভালো মনে হচ্ছে কিন্তু হিংসা বিদ্বেষ ভরা আছে তার সাথী সঙ্গীতের হিংসা মানে তাদের উন্নতি দেখে বরদাস্ত হয়নি এসব রোগ ভরা আছে অনেকের মধ্যে হিংসা থেকে অন্তরকে পাক পবিত্র করতে হবে এই কালবে সালিম যদি হিংসা মুক্ত অন্তর নিয়ে না যেতে পারেন তাহলে লায়ন ফাও মালো বলা বানুন কেমতের দিনে না জাত পাওয়া যাবে না পরিত্রাণ পাওয়া যাবে না অন্তরকে পাক পবিত্র করতে হবে বিদ্বেষ থেকে শত্রুতা অন্তরে সামান্য কোন কথা হয়েছে কোন এক সময় অনেক দিন আগে কখন মরমালিন্য হয়েছে হয়তো অনেকে ভুলে গেছে ঘটনা কিন্তু সে ভুলেনি অন্তরে তার ওই শত্রুতা দানা বাধাই আছে সুযোগ পেলে দেখব সুযোগ পেলে দেখব যদি কিছুই না করতে পারি সুযোগও পেলাম না আমি ক্ষতিও করতে পারলাম না কিন্তু তার কখনো ক্ষতি হয়ে গেল দুর্ঘটনা হইলো অ্যাক্সিডেন্ট হইলো তখন হাসছে মজা ভালো হয়েছে শত্রুর হাসা একে বলা হয় শত্রুর হাসা হিংসা বিদ্বেষ আগে থেকে যদি না ভরা থাকতো তাহলে কারো ক্ষতিতে আবার কেউ হাসে নাকি হ্যাঁ কোনো মুসলিম ভাইয়ের ক্ষতি হবে অ্যাক্সিডেন্ট হলো গাড়ি অথবা দুর্ঘটনা হইল কোনো বালা মুসিবত আসলো পারিবারিক সমস্যা হলো তার চিন্তাই হয়ে গেল অসুস্থ হয়ে গেল বড়ো ধরনের অপারেশন হইল কাজকর্ম করতে পারছে না তার উপর আবার খুশি প্রকাশ করা এটা কি মুসলিম দ্বারা হইতে পারে অসম্ভব কথা যদি তার কলব সলিম হয় অন্তর যদি রোগমুক্ত হয় হিংসা বিদ্বেষ শত্রুতা মুক্ত হয় কিন্তু কোন কালে একটু ভুল বুঝাবুঝি হয়েছে একটু তর্ক বিতর্ক হয়েছে কোন একটি কথা বড় কথা সে বলেছে আর অন্তরে শত্রুতা দানা বাধা আছে এগুলি থেকে যদি অন্তর পাক না হয় তো জান্নাত পাওয়া যাবে না কেমতের দিনে পরিত্রাণ পাবে না এই রকমই ধোকাবাজি থেকে অনেকের অন্তরে ধোকাবাজি ভরা আছে মানুষকে ধোকা দেয় কথা ধোকা দেওয়া কাজ কর্ম ধোকা দেওয়া ভাঁতাবাজি কাজ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মান গাছানা ফেলাইসা মেন্না যে আমাদেরকে ধোকা দিবে অর্থাৎ কোন মুসলিমকে এমনকি কোন মানুষকে মুসলিমকে ধোকা দেওয়া যায় না ধোকা দেবে ফালাইসা মেন্না সেই ব্যক্তি আমার অন্তমতের লোক নয় আমার দলভুক্ত নয় তাহলে ধোঁকাবাজি করা এগুলি হচ্ছে কিসের রোগ অন্তরের রোগ প্রথম অন্তরের রোগ আল্লাহ পাক রব্বুল আলমিন মমিনদের দোয়া শিখিয়েছেন মমিন্দের মমিনদের দোয়া সূর্যাসরে প্রথম আল্লাহ ফাকরাবুল আলমিন উল্লেখ করেছেন মহাজিরিনদের কথা যারা হিজরত করে মক্কা থেকে মদিনে এসেছিলেন দিন ইসলামের হেফাজতের জন্য আল্লাহ রাস্তায় আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য আর তারপরে আনসারদের কথা আল্লাহ ফাকর রব্বুল আলী উল্লেখ করেছেন লীল ফকর আল মহাজরিন আল্লাজিন ওখরিজুমিন্দার মহাজরিনদের কথা আল্লাহ ফাকে উল্লেখ করলেন তারপরে আয়তে আল্লাজিন তাবা উদ্দার আল ইমান মিন কাবুলহিম মুদিনার অধিবাসী যারা আনসার যারা দিন ইসলামের সাহায্য করেছে যারা রসুল উল্লাহ সাল্লা সাহায্য করেছেন তাদের কথা আল্লাহ ফাকে উল্লেখ করেছেন তারপরে বলছেন যে আমরা পরবর্তীকালে যারা আসলাম তাদের কথা আল্লাহ বলছেন আমরা মহাজেরও হইতে পারলাম না আর আনসারও হইতে পারলাম না যেমন আমরা না মহাজের না আনসার তাই না আল্লাহ পাক আমাদের ভাগ্যে জুটায়নি যে আমরা মহাজের মক্কা থেকে মদিনা নবী সাল্লাহ সাল্লামের পেছনে পেছনে হিজরত করে আসবো আর আল্লাহর দিনকে শক্তিশালী করব এটাও নসিবে হয়নি আর আমাদের নসিবে আনসার হওয়া যে মদিনার লোক আমরা দিনের খেদমত করলাম নবী কারিমসাল্লামের সাথে এটাও নসিবে হয়নি আর একটা নসিব আল্লাহ রেখেছেন আমাদের জন্য যদি আমরা গ্রহণ করি তাহলে আল্লাহ ফাকরাবুল আলামিন মহাজরিন আনসার অর্থাৎ সাহাবাই কেরামদের সাথে সাথে যাতে করে আমরা জান্নাতে থাকতে পারি আর জাহান নাম থেকে আমরা বাঁচতে পারি এর একটা রাস্তা খোলা রেখেছ কেমত পর্যন্ত এই রাস্তা খোলা আছে ওই রাস্তার কথা আল্লাহ ফাকরাবুল আলামিন সুরে হাসুরে আয়াত নম্বর দশে উল্লেখ করেছেন আর যারা তাদের পরে আসবে তাদের পরে মানে মহাজরিন এবং আনসারদের পরে সাহাবাই কেরামদের জামানার পরে আসবে তাবা তাবাইনদের যুগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মেম্বা আদিম আল্লাহ বলেছ না তারা যদি এই দোয়া বলে তারা যদি এই দোয়া বলে রব্বানা না আল্লাহ আমাদেরকে মাফ করে দাও ক্ষমা করে দাও ওয়ালি ইহান এন আল্লাহিনাবিল ইমান আর আমার বা আমাদের ওই সব ভাইদেরকে মাফ করে দাও যারা ইমানের ক্ষেত্রে আমাদের থেকে অগ্রবর্তী হয়েছে আমাদের আগে যারা হয়েছে তাহলে আমাদের পূর্বে যত মমিন কি দোয়া করতে হবে যে তাদেরকে আল্লাহ মাফ করে দাও সাহাবাইকার জামানা থেকে শুরু এই দোয়া কত ব্যাপক দোয়া চিন্তা করুন তো দেখি এই দোয়াতে আপনি কাউকে ছাড়লেন কোনো মুসলিম মমিনকে ছাড়লেন রব্বা নাক ফিরলানা আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আগে নিজের জন্য দোয়া করতে হবে আল্লাহ বলেছেন এই দোয়াতে এরকম বহু দোয়াতে আল্লাহ শিখিয়েছেন যে যখন দোয়া আরম্ভ করবেন কার জন্য দোয়া করবেন অপরের জন্য না নিজের জন্য আর বিদাতি তরিকায় সারাদিন কোরআন পড়লো আর সন্ধ্যাবেলা অমুককে বসে দিলাম পাঁচ দিন তফসিরুল কোরআন মহফিল করলো আর তারপরে বলল যে হে আল্লাহ এই তফসিরুল কোরআন মহফিলে যা কিছু করলাম তোমার নবী পাকে রওজায় পাঠিয়ে দাও দেখছেন বেদাতি তরিকা আল্লাহ শিখাচ্ছে রব্বা নাক বল আল্লাহ আমাদেরকে মাফ করো আল্লাহ আমাদের মাফ করো সুতরাং এই যে এই যে তরিকাগুলির দিয়ে করলাম এইরকম যত কথা পাবেন নিজে কর্ম করলো তারপর অমুকে বক্সে দিলাম অমুকে পাঠিয়ে দাও আল্লাহ অমুকে দিয়ে দাও এটা বিদাতি তরিকা এটা নবী করিম সাল্লা সাল্লামের তরিকা নাই এটা কোরআনে করিমের শিক্ষা নাই কোরআনে করিমের শিক্ষা হচ্ছে আগে আপনি নিজের চরখায় তেল দেন প্রথম আপনি নিজে জাহান্নাম থেকে নিজেকে বাঁচান কুআনফুসাকুম ওয়া আহলিকুম এখানে আল্লাহ বলছেন তুমি তোমার istri তোমার ছেলেমেকে আগে বাঁচাবে না তুমি নিজেকে বাঁচাও ওয়া আহলিকুম তারপরে তোমার পরিবার পরিজন স্ত্রী ছেলে মেয়েদেরকে বাঁচাবার চেষ্টা করো নিজে ইবে নামাজি আর স্ত্রীর পর্দা নিয়ে আপনি परेशान ছেলে মেয়েদের নামাজ পড়লে খুব ভালো আমার ছেলে হাফেজ হেফজ খানায় ভর্তি করেছি আমাদের দেশে বেশ কিছু লোকেরা আছে আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছি আমার ছেলেকে হেফজ খানায় ভর্তি করেছি আর সে ফাঁসেক নামাজ পড়ে না এরকম বহু লোক আছে এটা করান শোনার তরিকা নাই আল্লাহাকাবল কি বলছেন যে যারা কেরাম তাবেনদের পরে আসবে তাদের জন্য একটা রাস্তা খোলা আছে সাহাবাইকার সাথে জান্নাতে থাকার এবং তাদের সংসর্গ পাওয়ার সেটা হচ্ছে নিজের জন্য দোয়া করবে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও ওই সব ভাইদেরকে মাফ করে দাও যারা ক্ষেত্রে আমাদের অগ্রবর্তী হয়েছে মানে আমাদের পূর্বেই তারা ইমান নিয়ে এসেছে ইমান অবস্থায় দুনিয়া থেকে গিয়েছে চলে গেছে অথবা আছে কিন্তু আমাদের আগেই তারা মমিন হয়েছে আমাদের আগে জন্ম হয়েছে এখান থেকে নেন একবারে আচ্ছা এই দুয়াতে কারা কারা সামিল হলো বলুন তো দেখি চিন্তা করে সাহাবাই খেলামদের জামানা থেকে শুরু করে আজ পর্যন্ত আরো বেশি আল্লাহ আমাদের পূর্বে যারা ইমান থেকে চলে গেছে আদম আলি সাল্লাম থেকে শুরু করে আদম আলি সাল্লাম থেকে শুরু করে যত যুগের মমিন ওহম্মদ ইব্রাহিম আলী ইসলামের খাটি অহম্মদ যারা মৌসা আলি সাল্লামের খাটি অহম্মদ যারা ইসা আলাইসালামের খাটি ওহম্মদ যারা হ্যাঁ এইভাবে যত মমেন মমেনাত এই উম্মতের হোক আর আগের উম্মতের হোক সবগুলিকে আপনার এই দোয়া থেকে ভাগ দিলেন কত ব্যাপক দোয়া দোয়া কিন্তু আমরা মন্ত্রের করি চিন্তা অর্থ বুঝে পড়ি না একটি দোয়া মুখস্থ করি না আর যার মুখস্থ আছে বেশি বেশি পড়বেন আচ্ছা এতে অনেকে আছেন আল্লাহ আমার দাদাকে মাফ করে দাও আমার দাদিকে মাফ করে দাও আমার নানিকে মাফ করে দাও আমার নানাকে মাফ করে দাও হ্যাঁ তো নামধারার প্রয়োজন আমার খালাকে মাফ করে দাও খালাতো ভাইকে মাফ করে দাও অমুককে মাফ করে দাও আমার ওস্তাদকে মাফ করে দাও আমাদের সে কিছু হুজুর এরকম বানা ওঠে আছে আল্লাহ মাফেল্লা না বলে 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 আবায়ে না হলে ও মা হাতে না ও জাদ্দা না হ্যাঁ সব প্রয়োজনই নাই সুহান আল্লাহ কোরআনে কেরি একটি দুয়াতে সবকে সামিল করলে আপনার কেউ বাকি থাকলো না শুধু আপনার দাদা না যতগুলি ওপরে দাদা বাবা আছে সবাই সামিল তাতে রব্বান ফেলল না আল্লাহ আমাদেরকে মাফ করে দাও বলে এখোয়ানে না আর প্রত্যেক মমিন মমিনাত ভাই ইমানের দিক দিয়া বাবাও ভাই ইমানের দিক দিয়া দাদাও ও ভাই ইমান দা দাদার বাবাও ভাই সবাই ভাই ইন নামার মমিন হ বা বেটা দুইজনে যদি মমিন হ তে একে অপরের ভাই আল্লাহ বলছেন বলে এখ না আমাদের ওই সব ভাইদেরকে মাফ করে দাও এল লেজী না সাবাকোনাবিল ইমান যারা আমাদের পূর্বে ইমান নিয়ে এসেছে তারপরে আরো দোয়াওয়াল আলফি কলু বেনা গিল্লা যারা মমিন মুসলিম হয়েছে ইমান নিয়ে এসেছে বিশ্বাসী হয়েছে তাদের সম্পর্কে আমাদের অন্তরে কোন রকমের হিংসা বিদ্বেষ রেখো না আল্লাহ দেখলেন কিছু দোয়া করলেন অন্তরকে হিংসা মুক্ত বিদ্বেষ মুক্ত মুক্ত শত্রুতা মুক্ত কালিমা মুক্ত করো আল্লাহ কারো ক্ষেত্রে যেন কোন রকমের শত্রুতা আমাদের অন্তরে না থাকে মন্ত্রের দোয়া করবেন না দুয়ার সাথে সাথে অন্তরকে আগে সাফ করবেন যখন দোয়া করতে বসবেন তখন অন্তরকে সাফ করে আল্লাহ আমার অন্তরে করে আমার চাচা আমার খালা আমার ফুফু আত্মীয় স্বজন যারা আগে গেছেন যাদের সাথে হয়েছে তাদের ক্ষেত্রেও কোন রকমের বিদ্বেষ শত্রুতা রাখিও না আল্লাহ যে কখন আমার সাথে খারাপ ব্যবহার করেছে সে যেন বালামসিবতে পড়লে ঠিক হয়েছে ঠিক হয়েছে বেটার না কখনো না

ফাঁকালা হঠাৎ করে নবী করিম সাল্লা বলেন বললেন ইয়াত্তালি আলাইকুমুল আন মিন আহরিল জান্না এক্ষুনি তোমাদের সামনে জান্নাতি একজন লোক আগমন করবে আল আন বলছেন নবী এখন কিছুক্ষণের মধ্যে তোমাদের সামনে একজন জান্নাতি লোক মিন আহলিল জান্না রাজমিন আহিল জান্না একজন জান্নাতি লোক তোমাদের সামনে উপস্থিত হবে ফাতাল আর মিনাল আনসার সাহাবাই কেরামদের কৌতূহল দেখব এদিক সেদিক তাকাচ্ছেন কে কোন দিক থেকে আসছে কে কোন দিক থেকে আসছে যেমন এই এইরকম অনুষ্ঠানে বসে যদি এরকম কথা বলি তাহলে আপনারা আমার দিকে না তাকিয়ে এই দিকে তাকাবেন এই দিকে দরজা থাকলে ওই দিকে তাকাবেন দিকে কোন দরজা দিয়ে যে ঢুককে কে ঢুকছে দেখি যে ঢুকবে সেই জানি নবী সাল্লামের সার্টিফিকেট তাই না একজন আনসারি লোক তার নাম উল্লেখ করা হয়নি এ হাদিসে এসে পড়ল কিন্তু একেবারে সিম্পল মানুষ একেবারে সাধারণ মানুষ অভাবে মানুষ তান্তেফো লাহিয়া তোহ মিন অজু উজু করেছে উজু করার পরে উজুর পানিও মুছে নিয়ে টপ টপ করে পানি পড়েছে তার দাড়ি থেকে কত সিম্পল মানুষ তার আল্লাহ কানা আলেহি ফিয়া দিসে মাল আর জুতো স্যান্ডেলটা বাম হাতে নিয়েছে নিয়ে আসছে স্যান্ডেল হাতে করে স্যান্ডেল হাতে করে যে চলে সে কি ওই রকম একেবারে হাইফাই লোক নাকি আর যদি ওইরকম হাইফাই লোক হয় আর পীর কিবলা তাহলে তার ডানে বামে অনেক ঘুরছে যারা স্যান্ডেলটা ধরার জন্য আর তার মাল সামান ধরার জন্য প্রস্তুতি আছে ওই রকম না সাধারণ মানুষ বাম হাতে স্যান্ডেল আর দাড়ি থেকে টপ টপ করে পানি পড়ছে এক্ষুনি উজু করে যেন এ হয়ে গেল ঘটনা সেই দিনের ফালাম্মা কানাল আলগাদ আগামীকালকে একদিন পরে আবার নবী করিম সাল্লাহ আলী সাল্লাম ওই রকমই কোনো এক মজলিসে বসে আছেন তালা নবী সাল্লাহ নবীলাম বলছেন মিসলা জালিক ওই রকম ইয়াতাল আন আলাইকুম কুমার জলমিন আহলি জান্না এক্ষুনি তোমাদের সামনে একজন জান্নাতি লোক আগমন করবে ফাতাল আর রাজল মিসলাল মার্রাতিল উল্লাহ ওই ব্যক্তি কালকে যে ব্যক্তি ছিল ওই ব্যক্তি আসছে ওই একই অবস্থায় উজু করে মসজিদে আসছে দাড়ি দিয়ে টপ করে পানি পড়ছে আর বাম হাতে স্যান্ডেল বা জুতা নিয়ে আছে ফালাম্মা কান আলিয়ামুসালিস তৃতীয় দিন আবার ইসলামা কালা তিহাইজান সেই দিনে ওই লোকটি আসার একটু পূর্বে নবী হচ্ছে সব জানতেন না পর্দার আড়ালে কি হচ্ছে জানতেন না এরকম বহু ঘটনা রয়েছে এই বিদাতি যারা যারা বেরলবি কবর পূজারী তারা দলিল পেশ নবী আলমল গাইব নবী সব কিছু জানেন নবী হাজির না যে না হলে কি করে বললেন যে এখনই তোমাদের সামনে এক লোক আসবে দেখো চলে এলো কিন্তু বহু ঘটনা আছে নবী করিম সাল্লামের প্রিয়তমা বিবি আয়সা রাজি আল্লাহ তালার হার হারিয়ে যাওয়ার ঘটনা জানেন না জানেন না যুদ্ধের সফরে হার হারিয়ে যাচ্ছে বাথরুমে গিয়েছিলেন কাজা হাজাতে একটু দূরে আর কোথায় হার পড়ে গেছে তারপরে আরে হার পায় না কি করব এই হার ছেড়ে দিয়ে চলে যাব এতগুলো রাম সবগুলিকে থামতে হইলো ওই একটা হারের জন্য খুঁজতে খুঁজতে গোটা মাঠে খুঁজে সমস্ত সাহাবি হয়ে গেলেন আল্লাহর নবীল আর বিবি চিন্তা করেন আমাদের মতো সাধারণ মানুষের যদি পরিবার এরকম ঘটনা হয় সবাই শুরু করে দিবেন তলাশ করা তাই না যে তলাশ করি দেখি জিনিসটা পাওয়া যায় কিনা তলাশ করতে করে সাহাবাইকরাম পেরেশান হয়নি রাশ আর পাওয়া গেল না যেই জায়গায় হার পড়েছে ওই জায়গায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেই উটের উপর উস্তীরের প্রচড় ছিলেন সেই উটটা বসে গেছে সহিহ بخاری হাদিস বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না ফালম্মা বাসনা আল বাইরা ওয়াজাদনা আল ইকদা তাহতুহু যখন বাইর মানে উঠ উটকে যখন উঠালাম যে निराश হয়ে গেল আর পাওয়া যাবে না চলো উঠো এখন উটের পিঠে চেপে এখন কাফেলার রওনা হবে যখন উঠকে উঠাইলাম ইকদা তাহদাহু তখন সেই মালা হার উটের নিচে পড়ে পেলাম দেখলেন নবী উটের নিচের খবর জানছেন না এইদিকে আর ওইদিকে বলছেন যে কিছুক্ষণের মধ্যে একজন লোক আসবে সে হচ্ছে জান্নাতী তাহলে দুটো কথায় বিরোধ বিরোধ না এই বিরোধের সমন্বয় আছে নবী করিম সাল্লি সাল্লামের কাছে গায়েব জানার কোনো চাবি ছিল না যে যখন ইচ্ছে জেনে নেব যদি থাকতো তাহলে ওই চাবি দিয়ে খুলতেন আর আমার হার আমার বিবির হার কোথায় গেল চট করে জেনে নিতেন এইরকম ভূ ঘটনা শত শত ঘটনা আছে হাদিসে আর কোরআনে কারিমে স্পষ্ট ভাষা আছে আল্লাহ নদীকে নবীকে বলছেন নবী তুমি বলে দাও ওয়ালা আলামুল গায়ব আমি গায়ব জানি না এর চাইতে বড় স্পষ্ট আর কোন কথা হয় لو كنت علم الغیب আমি যদি গায়েব জানতাম এটাও কোরআনের কড়িমায় আয়াত লস্তকসারতু মিনাল খায়ত আল ওয়ানি কুল্লাহান আমি পেয়ে পেজেতাম ওমা সু আর কখনও অনিষ্ট আমাকে স্পর্শ করতে পারতো না কোনো বিপদ আপদ আসতো না তায়েফে আমার এই ক্ষতি হইতো না যেত আমি না তায়েফ আগে থেকে জানতাম যে এরা ক্ষতি করবে আমার একজন মুসলিম হবে না আমি ওহাতাহত হব না যাব না যেতাম না ওদের যুদ্ধে আমার দাঁত শহীদ হইতো না সাহাবাই কেরামার যে যে কোনো সফরে পাঠিয়েছেন আর সেখানে গিয়ে ধোঁকা দিয়ে কাফেররা এরকম বহু ঘটনা হয়েছে শহীদ সত্তর জন সত্তর সাহাবি পাঠাচ্ছেন কোরআন শিক্ষা জন্য ওইদিকে ওরা কোরআন কেন শিখবে সব মোনাফেক মিছামিছি বলেছে সবগুলিকে ধরে শহীদ করে দিয়েছে নবী সাসম জেনে শুনি কাজ করেছেন নবী করিম সাল্লা ইসলামের কাছে গায়েব জানার চাবি ছিল না ওয়াইন দাহু মাফাতি হল গায়েব আল্লাহ কোরআন করিম কি বলছেন এটা কোরআন করিম আয়াত একমাত্র আল্লাহর নিকটে গাইবের কি আছে মাফাতি মানে কি মিফতা মানে বুঝেন তো চাবি সমূহ আছে মিফতার বহুবচন হচ্ছে মাফাতি লায়া লামোহা ই লেহু একমাত্র তিনি ছাড়া আল্লাহ ছাড়া এই গায়েব সম্পর্কে কেউ জানে না কেউ জানে না গায়েব সম্পর্কে তাই নবী সাল্লাহ সাল্লাম যে এই লোক সম্পর্কে জানতে পারলেন বলবেন যে ওহির মাধ্যমে যে যে ক্ষেত্রে যখন যখন আল্লাহর নবীকে কোনো ঘটনা সম্পর্কে কোনো কিছু সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে তখন জানতে পেরেছেন নবী করিম ইসলামকে জানিয়ে দেওয়া হয়েছে অমায়ন্ত কানিল হাওয়া নবী ইসলাম খেয়াল খুশি বলতেন ইন হোয়া ইল্লা ওয়াহিয়ন ইউ হা যে কোনো কথা বলতেন ওহি ভিত্তিক ওহি হয়ে গেল যে কিছুক্ষণে এক লোক আসছে আর পরপর এরকম তিন দিন ওই লোক আসবে নবী করিম সাল্লা সাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে জিব্রাইল মারফত নবী সাল্লাম তিন দিন এরকম কথা বললেন আর তিন দিনে ওই লোকই আসলো ফতালা জালেকার রজল আলা মিসলে হালহিল উলা প্রথম দিন দ্বিতীয় দিন যেই রকমভাবে যে অবস্থায় ওই লোক এসেছিল সেইভাবে ওই আনসারি নবী করিম সাল্লা সাল্লামের সামনে হাজির হইলেন ফালাম্মা কামার নবী সাল্লা সাল্লাম যখন নবী করিম মজলিস বরখাস্ত করলেন তবে আহ আবদুল্লাহ বিন আমরিবিন আস তখন আবদুল্লাহ বিন আমরিবিন আস খুব পরিষ্কার সাহাবি ছিলেন আমরিম আসের ছেলে বাপ চাইতে পরিষ্কার ছিলেন আবদুল্লাহ বিন আমরিম আস অনেক সময় ছেলে বাবার চাইতে পরিষ্কার হয় আমরিমিন আস দুনিয়ার নেতৃত্বের দিকে চলে গিয়ে মিশরের গভর্নর হয়েছিলেন কিন্তু আবদুল্লাহ তার ছেলে দুনিয়ার কোনো লোভ লালসা করেননি ইচ্ছা করলে চাইতে ছেলে বেশি বড় হইতে পারে দেখছি আমরা এই জামানায় কিন্তু না তিনি ও সব চেষ্টা জানেননি অধিকাংশ সময় রোজা রাখা নবী সাইসানের কাছে বার বার করে অনুরোধ করে বেশি বেশি রোজা রাখার পারমিশন নেওয়া আবদুল্লাহ বিনা আমরিন আসের ঘটনা আর সারা রাত ধরে তাহাজুদ পড়া এসব আমল ছিল আবদুল্লা বিন আবরিন আসের এই আবদুল বিন আবরিন আসের কৌতূহল হইল যে এই লোক সাধারণ মানুষ দেখছি একে নবী করিমসালাম জান্নাতির লোক বললেন আমি সারা রাত তাহাজুদ পড়ি আমি অধিকাংশ একদিন পর একদিন রোজা রাখি দাউদ আলি রোজা রোজা রাখতেন সময় অমন ঐফতর অমন তো এবাদত বন্দি করি তারপরে কখনো তো আমার সম্পর্কে এরকম সার্টিফিকেট শুনলাম না রসল্লা বারুক জবান থেকে আর এই লোক সম্পর্কে যাকে লোকের কেউ চিনেন একজন সাধারণ মানুষ তাকে জান্নাতি বললেন রসরুল্লা সাল্লাম ওই লোক যখন চলে যাচ্ছে মজলি বরখাস্ত হওয়ার পর আবদুল্লাহ বিন আমরিন আস তার ধরে নিয়েছে গিয়ে বলছে তাকে যে দেখো এমনি লাহাই তো আবি আজকের রাত্রে বা আজকের দিনে আমার আব্বার সাথে একটু আমার মনোমালিন্য হয়েছে আব্বার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে দিয়ে একটু মনোমালিন্য হয়ে গেছে আব্বা অসন্তুষ্ট আমার ওপর তো আমি মনে করছি যে আর বাড়িতে আজকে যাব না বাড়িতে যাবো না তিনটা দিন চলে তিন দিন তিন দিনের বেশি কথা বন্ধ রাখা না আমল কবুল হবে না কিন্তু তিন দিন আল্লাহ সুযোগ দিয়েছেন নবী করিস হাদিসে কোনো সাথী ভাইয়ের সাথে যদি এরকম হয় তিন দিন পর্যন্ত আল্লাহ সুযোগ দিয়েছেন যে ঠিক আছে তোমাকে অবসর দেওয়া হচ্ছে তিন দিনে হয়তো আপনি মনে করছেন আমার পক্ষ হয়ে গেছে আমার উপর বাড়াবাড়ি করা হয়েছে সুতরাং মেজাজটা গরম হয়েছে ঠান্ডা করার জন্য আল্লাহ সুযোগ দিয়েছেন যে তিন দিন ঠান্ডা গরম তিন দিনে তোমাকে ঠান্ডা করতে হবে এর বেশি চলবে না তিন দিনই ঠান্ডা করতে হবে আমার আমার আব্বার সাথে একটু ঝগড়া বিবাদ হয়ে গেছে তার আমি কসম খেয়ে নিয়েছি আসলে শপথ করে ফেলেছি যে আল্লাহ আদ খোলা সালাসান তিন দিন আমার বাবার বাড়ি যাবোই না থাকবো কোথায় ভাই তুমি আমাকে থাকার জায়গা একটু দিবে তোমার বাড়িতে আমি থাকবো উদ্দেশ্য কিন্তু দেখা দেখব কি করে সে কেমন ইবাদত করে কি করে জান্নাতের সার্টিফিকেট তিনি পেলেন ফাইন রায় তান তুই আনি এলেই কে হাত তাতাম দিয়া যদি আপনি ভালোবাসেন যে আমাকে একটু আশ্রয় দিবেন আপনার বাড়িতে তিনটা দিন কাটাবো তাহলে আমার খুব উপকার হইতো ভাই যাতে করে এই তিনটা দিন আমি পার করতে পারি হাত তাতা মেনে যাতে করে আমার শপথটা কসমটা ঠিক থাকে না হলে কসমের কাপ ফাড়া দিতে হবে থাকার কোনো জায়গা পাবো না তো নিরা নিরুপায় হয়ে আবার বাবার বাড়ি আর কসম করে ফেলে যে তিন দিন আমি আসবো না আব্বার বাড়ি তাহলে আমার কসমের আবার কাফেরা দিতে হবে তাহলে ভালোই হয় কালা নাম ওই লোক আনসারি যে ঠিক আছে অসুবিধা নেই কালা আনাস আনাস বর্ণনাকারী সাহেব আনাস মারে দসরুল্লাহ সাল্লামের খাদিম দশ বছর তিনি বলেছেন ওয়া কানা আব্দুল্লাহ ইউহাদ আনা বাতা মাহু তিল কাল্লে আলিস সালাস তারপরে আনাসিন মারে বলছেন যে বাকি ঘটনা কার কাছে শুনলাম আবদুল্লাহ বিন আমার কাছে স্বয়ং যার ঘটনা তার কাছ থেকে শুনলাম আমর বলছেন যে আমি তিন রাত তার বাড়িতে কাটাইলাম সারা রাত তার কাছে থাকলাম হয়তো অবিবাহিত লোক ছিল আর মেহমানের সাথে ওই একই রুমে একই কক্ষে হয়তো আছেন তার বাড়িতে থাকলাম কিন্তু দেখলাম না যে সারা রাত কোনো তাহাজুত পড়লো ফজর পর্যন্ত কোনো তাহাজুত পড়লো না ফালামিয়ারা হু ইয়াকুম মিনার লাইলে সাই রাত্রে কোনো নফল নামাজ বা তাহাজ্জুত পড়তেই দেখলাম না তাহাজ্জুত পড়া একটা ভালো লক্ষণ জান্নাতের লক্ষণ তাও তো দেখতে পেলাম না গায়েরা আন্না হয়ে যা তাররা তবে এতটুকু দেখলাম যখনই তার রাত্রে ঘুম ভেঙে যায় বা তাকাল্লাবা আলা ফেরা সেহি আর যখন এইদিক ওইদিক কাঁথা হয় ডানদিকে কাঁথা শুয়ে থাকতে থাকতে ক্লান্ত মানব যখন হয়ে যায় তখন একবার চিত হয় একবার বাম দিকে কাত হয় হয় না যখন এইদিকে ওইদিকে একটু কাত হয় যখন তখন কি করে সে বলছে জাকার আল্লাহ আস্তাজ আকাব্বার তখন আল্লাহ জিকির রাজকার করে আস্তাক পড়ে সুহান আল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পড়ে এসব জিকির আজগার করে এবং তকবীর পাঠ করে হাত্তা ইয়াকুম আলে সালাতিল ফজর একবারে ফজরের আজান যখন হইল তখন তিনি জাগলেন ফায়ুস বেগুল উজু তারপরে সুন্দর করে উজু করলেন কাল আবদুল্লাহ আবদুল্লাহ বলছেন কাইরা আন্নি ইলাম আসমাহু ইয়াকুল ইল্লা খায়রান তবে তার সাথে রাত্রে থাকলাম কোনো বাড়িতে মেহমান থাকলে আমরা করি কি মেহমান যদি কারো বাড়িতে যাই তো বেশ কিছুক্ষণ গল্প হয় হয় না খাওয়া দাওয়া হইলো তারপর গল্প অনেক সময় আজকাল তো গল্প করতে করতে রাত্রে পার করে দেওয়া হয় আজকাল অনেক লোকের আছে অনেক দিনদার মানুষ অথচ এইভাবে এত লম্বা গল্প করা শরীর সম্মত নয় যেই গল্পের কারণে ফজরে উঠতে কষ্ট হয় আমরা যখন বাইরে প্রোগ্রামগুলিতে যাই তখন অনেক ভাইরা ভাবেন যে পেয়েছি সাহেবকে আজকে রাতের আর ঘুমাইতে দিচ্ছে না আমার তো ঘুম এগারোটা থেকে বারোটার মধ্যে আমাকে ঘুমাইতে হবে এটা হচ্ছে নিয়ম এর ব্যতিক্রম হলে আমার জন্য এটা কষ্ট ওরা মনে করে যে এই সুযোগে সুযোগে করতে করতে রাত একটা দুটা অনেকে মনে করে যে আজকে ফজর পড়েই ঘুমাবো অভ্যাস অনেকের হয়ে গেছে এরকম রাত্রে লম্বা ডিউটি করে অথবা গল্প করে অনেকে অনার্থক গল্প করে অনেকে হয়তো উদ্দেশ্য ভালো দিনের আলোচনাতে হয়তো রাত্রের সময় কাটায় অনেকে এরকম আছে তো কিছু তো গল্প হবে তাই না কমপক্ষে কিছু খাওয়া দাওয়ার সময় আগে পরে কিছু গল্প হবে মেহমানের সাথে বলছেন আবদুল্লাহ বিন আমর বিন আস যিনি গেলেন ওই বাড়িতে রাত কাটাবার জন্য আনসারির বাড়িতে বলছেন যে তবে সারা রাত থাকলাম ওর সাথে গল্প করলাম লাম আস মাহু ইয়াকুল ইল্লাহ খাইরান কোনো মন্দ কথা শুনলাম না তার মুখ দিয়ে কারো গিবোধ সমালোচনা দেখেন এটা খুব ভালো গুণ আজকাল আপনি আলেমদের সাথে বসেন কারি হাফেজদের সাথে বসেন মসজিদে আমের সাথে বসেন আর দু চার দশটা গল্প করেন কোন একটা লোকের বিষয় যদি উঠে যায় ব্যক্তি জীবনের দোষ সাথী বন্ধু কার কথা কথা বলছেন ওর নম্বর বাটমার দিল্লেন এতে সংশোধন কি হলো শত্রুতা বাড়বে যদি জানতে পারে সংশোধন কিছু হলো না যদি থাকে চরিত্র খারাপ থাকে সংশোধন করেন ওসিহত করেন উপদেশ দেন নির্জনে হোক নির্জনে গিয়ে বলেন অথবা যেভাবে সংশোধন হয় তার ব্যবস্থা নেন কোন মন্দ কথা শুনলাম না তার কাছ থেকে কোনো গিবোৎ হিংসা বিদ্বেষ কারো শত্রুতার কথা কোনো সমালোচনা কিছুই শুনলাম না অশ্লীল কথা তাও শুনলাম না ফাললাম মামাজাতির সালা তিন রাত হয়ে গেল তিন দিন শেষ তার বাড়ি ও করেছে করে যে তোমার বাড়ি তিন দিন থাকো ভাই তুমি থাকা হয়ে গেল ওয়া আন আহতাকের আম আলাহু আব্দুল্লা মিন আমার বলছেন যে তিন দিন পরে আমি তার এই আমল দেখে মনে করলাম যে এ আমল এমন কি তার আমলকে আমি সাধারণ মন তুচ্ছ মনে করলাম আমি নিজের তুলনায় আমি তাহযুদ পড়ি দেখলাম যে তুই আমল তো কোনো আমল নেই তার সাধারণ মনে করলাম কুলতুয় আব্দাল্লাহ তারপরে বললাম হে আল্লাহর বান্দা শোনো এ নিলাম ই এখন বাইন বাইনা আবি গজাবুন ওয়ালা হাজরুন এখন তোমাকে আসল মর্মের কথা তুলে ধরছি আসলে আমার আব্বার সাথে না কোনো রাগারাগি হয়েছে গজাব ওয়ালা হাজরুন আর না আমার কথাবার্তা বন্ধ হয়েছে কিছুই হয়নি আমার আব্বার সাথে কোনো দ্বন্দ্ব হয়নি কোনো ঝগড়া বিবাদ হয়নি কোনো মনোমালিন্য হয়নি ওয়ালাকিন সামেত রাসুল আল্লাহ সসাল্লাম ইয়াকুল ওলাকা সালাসামের তবে আল্লাহ রুসূস বলতে শুনেছি তিন তিনবার করে তোমার সম্পর্কে যে ইয়াতালু আলাইকুমল আন রাজুলু মিনাহালীল জান্না এক্ষুনি একজন জান্নাতি লোক তোমাদের সামনে আসবে ফাতালাত আনতা সালাস মেরার আর তিন তিনবার করে তিন দিন বলেছে রসুল উল্লাহস আর তিন দিন শুধু তুমি আসলে আর কেউ আসলো না প্রতিদিন তুমি পর পর তিন দিন বললে রসুরুল্লাহসাল্লাম আর যখনই বলেছেন তারপরে তুমি এসে পৌঁছেছো রসূরুল্লা সাল্লামের মজলিশে ফারাদতান আউয়ি এলেই লে আনুজার আমা আম তোমার কাছে আমি তিন দিন থাকতে চাইলাম যাতে দেখি যে তোমার আমল কি কি আমলের জন্য রসুরুল্লা সাল্লামের এই জান্নাতের সার্টিফিকেট পেলে তুমি কারণ এটা ওয়াহির সার্টিফিকেট এটা এই পীরভন্ডদের সার্টিফিকেট না যে আল্লাহর বলির সার্টিফিকেট বিতরণ আমাদের এক ভাই এখানে আছে যদি থাকলে বলে মাঝে মাঝে মজলিসা আসে সে বলছে যে ব্রাহ্মণ বাড়ি আর এক মসজিদে ভারত থেকে এতে কাপ করতে আসে শেষ দশ দুনিয়া এতে কাপ করতে মক্কার মদিনা আসে এরা এতে কাপ করতে পূর্ব দিকে যায় ভারত থেকে এক হুজুরে কিবলা আর ওখানে এতে কাপ করে আর দোয়া টোয়া করে তারপরে বেলায়ত বন্টন করে আজকে রাত্রে কে কে অলি হইলো দশ জনকে ওলি বন্টন বেলায়ত বন্টন করবে না এরা আল্লাহর ওলি আজকে রাত্রে হলো গায়েব কি করে জানলো কোন ওহি তার কাছে আসে এই কিবলার কাছে যে কিবলা ভারত থেকে হাজির হলো বাংলাদেশে বিল্লাহ আর তারপরে প্রথম নম্বরে যে ওলি হর সার্টিফিকেট বেলায়তের সার্টিফিকেট হলো সে রিক্সা চালক বুঝলেন রিক্সা চালক হওয়া দোষ নয়

যখন আল্লাহর ওহি আসার রাস্তা বন্ধ হয়ে গেছে নবী সাল্লামের ইন্তেকালের সাথে সাথেই তাহলে এখন শয়তানের ওহী শুধু বাকি আছে বাংলাদেশে গিয়ে ভারত থেকে কোনো পীর বেলায়েত বন্টন করছে কে কে অলি হলো আজকে দশজন ওকে ওলি হওয়ার সার্টিফিকেট দিলাম এটা শয়তানের ওহি আর শয়তানের যদি ওহি হয় তাহলে আল্লাহর অলি নয় নিশ্চয় ওলি অলি বিদাত করার মাধ্যমে আর কুসংস্কারের মাধ্যমে যে বেলায়ত হাসিল হয় সেটা আল্লাহর ওলি হওয়া নাই সেটা শৈতানের অলি নিঃসন্দেহে নাম বললাম না কারণ নাম বললে অনেকে কষ্ট পাবেন কিন্তু এই রকম ঘটনা যারা জানেন তারা বুঝতে পারবেন আর না হলে রকম রাস্তা থেকে সাবধান থাকবেন কমপক্ষে এই ইমান আপনার থাকতে হবে যে ওহির দরজা বন্ধ হয়ে গেছে নবী করিম সাল্লামের শেষ সাল্লা মোহাম্মদ সাল্লাম তারপরে যদি কেউ ওহির দাবি করে আমি বেলায় জানতে পারলাম তাহলে সে কাদিয়ানি চাইতে কি ভালো মির্জা গুল কাদিয়ানি সে নবী হর দাবি করেছে আর এরা নবী শব্দটা বলছে না বলছে আমরা জানতে পারলাম যে এই দশজন আজকে রাত্রে অলি হইলো পার্থক্য কোথায় কোথায় আসল ঘটনার দিকে ফিরে বললেন যে তিন দিন তোমাকে দেখলাম কিন্তু এই জন্য দেখলাম যে তোমার আমল কি আমল দেখে ফাক্তা দিবে কা তোমার মতো আমিও আমল করব। আর আমল করে আমিও নবীলামের কাছে কিছু দিনের মধ্যে হয়তো সার্টিফিকেট পাবো এই আশায় আসলাম যে রাত্রে তোমাকে দেখব দিনে দেখব দিনে রোজা রাখছো নাকি রাত্রে তুমি কি করো কত কিভাবে তুমি দোয়া করো কিভাবে তুমি নামাজ পড়ো এইসব দেখব কিন্তু কিছু তো দেখতে পেলাম না ফালাম আরাকা আকা তা কাসিরা আমালিন তোমাকে তো এমন বেশি কোনো আমল করতে দেখলাম না অতিরিক্ত ফামাল্লাজি বালাগাবিকা মা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তোমাকে এই উঁচু উঁচু মর্যাদায় কোন আমলে পৌঁছাইলো যার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মর্যাদায় কি করে তুমি পৌঁছিলে যে নবী সাল্লাম তোমাকে জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিল আমি পেলাম না কোন আমল বলতে হবে তোমাকে তখন ওই আনসারি সাহাবি বললেন মা হুয়া ইল্লা মার আয়ত দেখো যা তুমি দেখেছো সেটাই আমার আমল সারা রাত আমি ঘুমাই ফজরে আজান হতে উঠে যাই দেখলে আমাকে এইরকমই আমার আমল এর বেশি কোনো খাস আমল নেই তারপরে যখন কোনো ঘাস আমল জানতে পারলাম না আবদুল্লাহ বিন আমার বলছেন যে ফানসারাফ তো আনো তখন তার বাড়ি থেকে আমি রওনা হয়ে গেলাম সেখান থেকে চলতে লাগলাম ফালাম্মা ওয়াল্লাই তো দা নি যখন আমি চলতে লাগলাম তখন আমাকে ডাকলেন শোনো 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 একটা কথা আছে তোমাকে বলি দিই ফাঁকাল মা হওয়া ইল্লা মারা তা দেখো আমার আমল যে তিন দিন দেখলে এই আমলই আমার তবে গাইরা আননি শুনে নেই কথাটা গাইরা আননি লাফসিল্লি আহাদিম মিনাল মুসলিম মিনা গিসান অফিরে ওয়াইতিন গিল্লান ওয়ালা হাসাদান আলা আহাদিন ওয়ালা হাসাদ ওয়ালা আহসাদ আহাদান আলা খাইরিন আতাহুল্লাহ হইয়া বলছেন যে দেখো তবে একটা জিনিস আছে ওটা আমি মনে করি যে আমি চেষ্টা করি সেই আমলটার সেটা হচ্ছে লা আজ ফিন আফসিল্লি আহাদিম মিনাল মুসলিমিনা গিসান কোন মুসলিম সম্পর্কে আমার অন্তরে কোন রকমের বিদ্বেষ নেই ধোকাবাজি নেই গ্রীষ্ম মানে ধোকাবাজি হয় আর একটি আছে গিল্লান ওই কোরআনে কেরিমে যে গিল্লান দুয়াটিতে আছে রব্বানা ওয়াকফিল্লানা ওয়ালা ইখওয়ানিন আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু আমার অন্তরে কোন মুসলিম সম্পর্কে কোন রকমের হিংসা বিদ্বেষ নেই কোন রকমের ধোকাবাজি নেই আমার অন্তরে ওয়ালা আহশেদু আহাদান আলাহ খাইরিন আতাহুল্লাহ ইয়াহু আর কোনো ব্যক্তিকে আল্লাহ যদি দুনিয়ার নেয়ামত দিয়ে থাকেন যা কিছু দিন কাউকে আল্লাহ সুন্দর করেছেন কাউকে আল্লাহ আমার চেতে সুস্থ করেছেন কাউকে আল্লাহ অনেক পয়সাওয়ালা করেছেন কাউকে আল্লাহ সুন্দর সুন্দর ছেলে মেয়ে দিয়েছেন কোনো কিছুর ওপর কাউকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন কোনো কিছুর ওপর কোনও বান্দার আমি হিংসা করি না ওয়ালা আহসেদ আহাদান কারো আমি হিংসা করি না আলা খাইরিন কোন কল্যাণের ওপর মঙ্গলের ওপর আতাহুল্লাহ ইয়া আল্লাহ দিয়েছেন দেখেন দুনিয়াতে যতই বড় হয়ে যান আপনি আপনার বড় কেউ আছে আর যতই ছোট হয়ে যান আপনার চাইতে ছোট আছে কথা ঠিক নাই যতই বড় হয়ে যান আপনার চাইতে বড় আছে কোনো না কোনো দিক দিয়ে আর যতই আপনি একেবারে অসহায় অবস্থায় থাকেন আপনার চাইতে দুর্দিনে অনেকে আছে অনেকে আছে যান হাসপাতালে যান রাস্তায় ফুটপাতে যেখানে মানুষ পড়ে থাকে রাত দিন কাটিয়ে মাসের মাস কাটিয়ে দিচ্ছে সেসব এলাকায় তাহলে বুঝতে পারবেন চাইতো খারাপ অবস্থায় বহু লোক আছে আমি কারো হিংসা করি না কারো শত্রুতা রাখি না অন্তরে কারো বিদ্বেষ রাখি না রাত্রে যখন ঘুমাই অন্তরকে সাফ করে দিই সারাদিন কে কি বলেছে কেউ গাল দিয়েছে কেউ মন্দ করেছে কেউ শত্রুতা করেছে কারো সাথে কিছু হয়েছে কোনো কিছু আমি অন্তরে রাখি না অন্তরকে সাফ করে দিয়ে ঘুমিয়ে যায় এটা আজকের মজলিসে চাই আল্লাহ আমাকে যেন তৌফিক দান করেন আল্লাহ আপনাদের সকলকে যেন তৌফিক দান করেন আত্মীয়দের ক্ষেত্রে বিশেষ করে ছেলে মেয়েদের ক্ষেত্রে বাপ মায়ের ক্ষেত্রে হ্যাঁ দাদা দাদির ক্ষেত্রে আরও যারা পরিবার পরিজনের লোকেরা রয়েছেন আরও যারা রয়েছেন গ্রামবাসী রয়েছেন যাদের সাথে আপনি রুমে থাকছেন যাদের সাথে চলাফেরা করছেন যার সাথে দেখা সাক্ষাৎ হওয়া সম্ভব যার সাথে শত্রুতা হওয়ার বা মনোমালিন্য ভুল বুঝাবুঝি এই আশঙ্কা রয়েছে সম্ভাবনা রয়েছে সে সমস্ত মানুষের ক্ষেত্রে অন্তকে সাফ রাখবেন আর যার সাথে দেখা হয় না তো দেখাই হয় না ভালো না মন্দ না কাল আবদুল্লাহ তখন আবদুল্লাহ বিন আমর বিন আস বললেন হা হিল্লাতি বালাকাত বেকা এই যে তোমার অন্তর পরিষ্কার তোমার অন্তর হচ্ছে কালবে সালিম বিশুদ্ধ অন্তর এই কারণেই তুমি এই মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে পৌঁছেছ এই মর্যাদায় তুমি এই জন্যই পৌঁছেছো নবী কবি শাসলাম এর সার্টিফিকেট পেয়েছো ওয়াহি এল্লাতি লা নতিক আর এটাই আমরা পারি না এটাই আমরা না সুফান আল্লাহ সাহাবাই কেরমদের জামানাই সাহাবী আব্দুল্লাবিন আমরবিন আস বলছেন যদিও হয়তো নমনীয়তার জন্য এ কথা বলছেন নিজেকে ছোট করে বলছেন তাওয়াজও হাত ছাড়িয়ে নিজের মধ্যে নিয়ে এসে বলছেন যে এটা আমরা পারি সেই জামানায় যদি অন্তর পরিষ্কার করা অনেকের জন্য কঠিন হয় তো আজকের জামানায় দুনিয়ার গরজের খাতির দুনিয়ার স্বার্থে চলাফেরা দুনিয়ার স্বার্থে মেল মোহাব্বত দুনিয়ার স্বার্থে খাওয়া দাওয়া আর পার্টি ইত্যাদি তাহলে সেই জামানায় অন্তর সাফ করা অন্তরকে শত্রুতা বিষবিদ্বেষ হিংসা দুশমণি কলহ থেকে পাক করা কত যে কষ্ট করা ওহিয় তিলা নতিক এটাই আমরা পারছি না আল্লাহ আমাদেরকে যেন তার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে অন্তর সাফ করার তৌফিক দান করেন এমাম আবদুল্লাহ বিন ও বরাকের একটি কিতাব রয়েছে কিতাব উজ্জদ তাতে এই হাদিসটি রয়েছে মোসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিসটি রয়েছে মোসনাদে আহমদে এমাম আব্দুর রাজ্জাক সানানির ছাত্র এমাম আহমদ তিনি উল্লেখ করেছেন আর এই হাদিসটি সম্পর্কে আল্লামা আলবানী বলেছেন হাদিসুন উন শাহি হাদিসটি হচ্ছে শাহি এই হাদিসটি আমাদের অন্তরের সংশোধনের জন্য যথেষ্ট আর যেই ব্যক্তি অন্তর সংশোধন করে তার সব ঠিক হয়ে যাবে অন্তর যে ঠিক করে নিল সব ঠিক হয়ে যাবে অন্তরে আল্লাহর মহাব্বতকে জায়গা দেন রাসূলের মহাব্বতকে জায়গা দেন আখেরাত সম্পর্কে অন্তরকে চিন্তাশীল করেন আর দুনিয়ার যতটা প্রয়োজন ততটি আলহামদুলিল্লাহ যা আসছে তাই যথেষ্ট হালাল তরিকায় দুনিয়ার পিছনে ছুটিয়েন না দুনিয়াকে কি বলা বানায়েন না আল্লাহ পাকের ভয় ভীতি আল্লাহ পাকের কাছে হাজির হইতে হবে কখন মতের পরোয়ানা চলে আসে এইসব চিন্তা অন্তরে নিয়ে আসুন আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন হিংসা বিদ্বেষ মানুষকে ধ্বংস করে হিংসা বিদ্বেষ মানুষকে ধ্বংস করে আল্লাহ নম্বর করেছেন আমি আল্লাহাকাল আল্লাহ পাক ইহুদিদের ক্ষেত্রে বিশেষ করে ইহুদিরা খুব হিংসুটে জাতি ইয়াহুদিরা বড়ই হিংসুক জাতি ইহুদিরা নবী করিম সাল্লা সাল্লামকে নবী চিনার পরে রসুল চিনার পরে যে লক্ষণ সবগুলি পাওয়ার পরেও তারা অস্বীকার করেছে আল্লাহ কোরআন আমাদের বংশে কেন হইল না ইসমাইলের বংশে কেন চলে তো আল্লাহ পাক বলছেন তাদের কথা আমি হাসুদুর আন্না এ এছাড়াও দুনিয়ার বিভিন্ন হিংসার ক্ষেত্রে এ আয়াত ব্যাপক অর্থ রাখে আমি ইহা সুদূরান্না তারা মানুষের কি হিংসা করে মানুষের হিংসা করবেন না আপনার চাইতে ভালো এলিম রাখে হিংসা করবেন না আপনার চাইতে ভালো ইনকাম করে হিংসা করবেন না আপনার চাইতে ভালো শরীর স্বাস্থ্য সুখে আছে হিংসা করবেন না আপনার চাইতে ভালো স্ত্রী ভালো ছেলে মেয়ে পেয়েছে হিংসা করবেন না আপনার চাইতে ভালো ঘর বাড়ি তৈরি করেছে ভালো গাড়ি নতুন গাড়ি পেয়েছে নতুন গাড়ি কিনেছে হিংসা করবেন না আমি আর নাস তারা তারাকে মানুষের হিংসা করে আল্লা তাহ ফজলি এ তো আল্লাহর দান আল্লাহ ওকে দিয়েছে তোমাকে দেয়নি কেন হিংসা করো তুমি তুমি আল্লাহর কাছে চাও তুমি আল্লাহর কাছে যেখান থেকে সে পেয়েছে সেই দরবার থেকে তুমি চাও আল্লাহর কাছে ভান্ডারের অভাব নেই আল্লাহ তোমাকে দেবেন কিন্তু অন্তরে হিংসা করবে পাবে না আর জ্বলে মরবে হিংসা সম্পর্কে আমরা বলেছে যে হিংসা করে সে পায় না কিছুই শুধু অন্তরের জ্বালা অন্তর জ্বলে পড়ে খাঁ হয়ে যায় আর অশান্তি আর অশান্তি রাত্রে ঘুম হয় না কেন এরকম হইলো রে কেন পেলো রে ওই বড় লোক আমি হইতে পারলাম না এই করেই পরেশান হয়ে যায় আসে আসে হার্ট অ্যাটেক করে খাসেরা দুনিয়া লাখেরা দুনিয়াও ধ্বংস করে আর আখেরা তো ধ্বংস কারণ ইমান আমল ধ্বংস করেছে হিংসা করে আর দুনিয়া ধ্বংস করলো টেনশন করে ঘুমায় না তারপর কখন হার্ট অ্যাটাক হয়ে গেল আল্লাফাক বলছেন যে হিংসা করিয়ে না মানুষের কেন হিংসা করো ফাকাদা আতাই না আলা ইব্রাহিম আল কিতাব দেখো ইব্রাহিম আল ইসলামের বংশধরকে আমি কিতাব দিয়েছি ওয়াল মাতা এবং তাদেরকে বিচার ক্ষমতা দিয়েছি বা তাদেরকে নেতৃত্ব দিয়েছি কৌশল দিয়েছি হেকমত ও নাহ মুলকান আজিমা এবং তাদেরকে আমি বিশাল রাজত্ব দিয়েছি এব্রাহিম আলী ইসলামের বংশধরকে আজিমা বিশাল রাজত্ব দিয়েছি হিংসা করবে নাকি ইব্রাহিম আল ইসলামের বংশে কেমন দেওয়া হইলো অধিকাংশ নবী রসুল এসেছেন ইব্রাহিম আল ইসলামের বংশে যতগুলি বনে ইসরায়েল নবী সবগুলি ইব্রাহিম আল ইসলামের বংশে তারপর নবী করিম সাল্লাম তিনি বংশে তা হিংসা করবেন আমাদের দেশে কেন কোন নবী আসলো না আল্লাহ বলছেন যে আল্লাহর দান আল্লাহ পাকের কাছে তোমরাও চাও আল্লাহ পাক রব আলামিন তোমাদেরকে যা দিল দেওয়া চলবে তোমাদের জন্য যা উপযোগী তা আল্লাহ দেবেন তোমাদেরকে অনেক সময় ধন সম্পদ আপনি হয়তো চাইছেন আপনার জন্য ক্ষতি করে জন্য আল্লাহ দেন অনেক সময় আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো নিয়ামত দেননি সেই নিয়ামতে ক্ষতি আছে আপনাকে আল্লাহ ছেলে সন্তান দেননি হয়তো ছেলে হলে ডাকাত হতো সন্ত্রাসী হতো আল্লাহ দেননি অনেক সময় আল্লাহ আপনাকে ছেলে মেয়ে কিছুই দেননি এতে আল্লাহর হিকমত আছে সেটা আপনার জন্য বড় কষ্টকর হইতো আপনি জানেন না আল্লাহ আলাম ওয়ান তুমলা আলাম আল্লাহ বেশি জানেন তোমরা জানো না আসান তাকে রাহু সাইয়ানো হওয়া হতে পারে তোমরা যেটা অপছন্দ করছো ঘৃণা করছো এটা কেন হইল তাতেই তোমাদের কল্যাণ আছে আল্লাহ পাকি কথা বলেছেন একটি হাদিস দিয়ে শেষ করছি এই হাদিসের আগে সুরে ফালাকের একটি আয়াত স্মরণ করে দিই হিংসুক থাকবে আপনার হিংসা করবে আমার হিংসা করবে আল্লাহ ফাকর সুরে ফালাকে সুরা ফালাক বেশি বেশি পড়বেন আপনি সুরা ফালাকি শিখিয়ে দিয়েছেন যদি হিংসুকের অনিষ্ট থেকে খারাপি থেকে ক্ষতি থেকে বাঁচতে চান আল্লাহ শিখিয়ে দেয় অমিন সারে হাঁসে দিন ইজা হাসাদ পল আউজের রব্বিল ফালাক রবির আশ্রয় নিচ্ছেন বিভিন্ন অনিষ্ট থেকে তার মধ্যে একটি অনিষ্ট হচ্ছে অমিন আল্লাহ হিংসুকের হিংসা হিংসুকের অনিষ্ট থেকে তোমার আশ্রয় গ্রহণ করছি আল্লাহ তুমি বাঁচাই আমাকে তুমি আমাকে রক্ষা করি আমার হেফাজত করিও এজা হাসাদ যখন যখন হিংসা করবে কেউ যদি হিংসা করে আমার ধন দৌলতের জন্য আমার পজিশনের জন্য আমার খ্যাতির জন্য আমার সুনামের জন্য আমার ভালো অবস্থায় থাকার জন্য যেকোনো কারণে হোক না কেন হিংসা যদি করে অমিন ইজা হাসান সকালবেলা সকালবেলা জিকিরের মধ্যে তিনবার করে এই সুরাগুলি পড়া আছে সরা এখলা সুরা সুরে ফালা সন্ধ্যাবেলা মা হ্যাঁ ফালাক তিনবার করে পড়বেন যদি এইভাবে নিয়মিত এই করলে করেন তাহলে দুনিয়ার কারো হিংসাতে কিছুই হবে না বরং যে হিংসা করবে তারই দুনিয়া আখেরাতে ক্ষতি হবে আপনার কোনো ক্ষতি হবে না হিংসাতে কারো তকদির পাল্টানো যায় না আপনি যদি নিজের তকদির চমকাতে চান পাকের কাছে যেই রব সেই বান্দাকে দিয়েছেন আপনাকেও দিবেন পাকের কাছে আপনিও চান পাক যেন তফিক দান করেন একটি হাদিস বলতে চেয়েছেন নবী করিম সাল্লাম থেকে জুবাইর বিন আওয়াম আসলাম মুবাসার একজন সাহাবি তিনি বর্ণনা করেছেন বলছেন দব্বা এলাইকুম নবী সাল্লাম বলেছেন দব্বা আলাইকুম দাউল ওমাম প্রাচীন জাতির কিছু রোগ তোমাদের মধ্যে ঢুকে পড়েছে প্রাচীন জাতির কিছু রোগের অনুপ্রবেশ ঘটেছে তোমাদের মধ্যে নবী সাল্লাম সাহাবাইকরানদেরকে সম্বোধন করে বলছেন এই উম্মদকে নিজের উম্মদকে আমাদেরকে সম্বোধন করে বলেছেন তোমাদের মধ্যে কাবল রাখুন তোমাদের পূর্বের যেসব জাতি ছিল অনেক পাপিষ্ট জাতি তাদের কিছু রোগ ঢুকে পড়েছে সেগুলি হচ্ছে আল হাসাদু আল বাগদা হিংসা এবং বিদ্বেষ হে আল হালেকাত হিংসা আর বিদ্বেষ কি করে মানুষকে ধ্বংস করে ফেলে কাতু মানে নিশ্চিন্ন করে ফেলে ধুলিস্বাদ করে ফেলে ধ্বংস করে ফেলে কা হালাকায় হালেক মানে মাথা মুন্ডন করা আরবিতে হয় মাথা মুন্ডন করা এই জন্য সেলুনগুলোকে কি বলছে আজকাল হাল্লাক বলছে না হাল্লাক ওই ওই যে নাপিত ওকে আরবিতে হাল্লাক বলে কিন্তু আজকাল ওই দোকানটার নামই হাল্লাকে রেখে দিচ্ছে আসলে আরবি শুদ্ধ আরবি হচ্ছে ওই যে ব্যক্তির নাপিত ওকে হাল্লাক বলা হয় আর ওটা মাহাল হালাকা হ্যাঁ নাপিতের ঘর সেটা নাপিতের দোকান আকুল নবি সালাম বলছে না হালাকায় হালে মানে মাথা মুণ্ডন করা চুল মুণ্ডন করা এটা আমি বলছি না লাকুল ও তাহালে কুসার এই হিংসা বিদ্বেষ তোমাদের মাথার চুল ফেলে দিবে এটা বলছি না এতে মাথা মুণ্ডন হয়ে যাবে মাথা ন্যাড়া হয়ে যাবে কথা বলছি না বলা কিন্তু তাহালে এই হিংসা বিদ্বেষ তোমাদের দিনকে ধ্বংস করে দিবে। মাথার চুল ফেলে দিবে চুল ধ্বংস করবে এটা নয় তোমাদের দিন ধর্মকে ধ্বংস করে দিবে। তোমাদের ইমান আমলকে ধ্বংস করে দেবে ওয়াল্লাজি নফসি বিয়াদি আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে লাতুল জান্নাত হাত্তা তু মেনু তোমরা যতক্ষণ মমিন মুসলিম না হবে ততক্ষণ জান্নাতে যেতে পারবে না ওলা তু মেনু আর মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরস্পর ভালো না বাসবে একে অপরকে ভালো না বাসবে ভালোবাসতে হয় মানুষকে ভালোবাসতে হয় ভালোবাসার মাধ্যমে কাজ হাসিল করতে হবে কাউকে যদি ইসলামেরও দাওয়াত দেন নামাজেরও দাওয়াত দেন তো ভালোবাসা প্রকাশ অন্তরের ভালোবাসা নয় কিন্তু বাহ্যিক সদাচরণের ভালোবাসা দেখাইতে হবে তার যেন হিতাকাঙ্ক্ষী আপনি তার যেন দরদি একজনকে শিল্প বিদাত থেকে যদি উদ্ধার করতে চান তাহলে তার হিতাকাঙ্ক্ষী তার দরদি তাকে আপনি জাহান্নামের রাস্তা থেকে তাকে পাপের রাস্তা থেকে তাকে দুনিয়া আখেরা ধ্বংস করা থেকে আপনি বাঁচাতে চান এটা যেন সে তার মধ্যে আসে সে যেন বুঝতে পারে যে তার আপনি শত্রু নন তার ক্ষতি করতে চান না তার ভালো করতে চান আপনি বলছেন যে আল্লাহর কসম করে বলছি যত মুমিন না হইলে জান্নাতে যাবে না আর মমিন হতে পারবে না যদি একে অপরকে ভালো না বাসো আর ভালোবাসা কিসে তৈরি হবে আল্লাহ আদুল আলা ইন এজাফা আল তুমাব তুমি এমন কিছু বলে দেব কি যদি সেই কাজটি করো তাহলে তোমাদের পরস্পর ভালোবাসা সৃষ্টি হবে একে অপরের সাথে মোহাব্বত পয়দা হবে কিসে নবী ইসলাম বলছেন আফসুস সালাম আব্বাই নাকুম যখনই দেখা হবে বেশি বেশি সালামের প্রচার প্রচার ঘটাও দেখা হইলে সালাম দাও একটু আ আধা ঘন্টা পরে দশ মিনিট পরে দেখা হয়েছে এই দিক থেকে ঢুকলেন আবার ওই দিক থেকে ঢুকছেন দেখছেন আবার দেখা হয়েছে সালাম দেন আপনি সালাম দিলে ভুল ধারণা দূর হয়ে যাবে কখনো হয়তো সালাম দিয়েছে আপনি খেয়াল করেননি তারপরে সে রাগ করে বসে আছে যে ওকে সালাম দিয়ে সালামের জবাব দেয়নি অহংকারী ও সালামই দিব না তারপরে যখন দেখা হইল হয়তো অন্য সময় অন্য মানুষকে ছিলেন খেয়ালই করেননি কিন্তু ও ভেবেছে আপনি খেয়াল করিয়ে হয়তো সালাম দেননি পরে যখন দেখা হলো আপনি আগেই সালাম দিয়ে দিলেন তারপরে তার মন থেকে হয়তো কালিমা একটু হালকা হয়েছে কিন্তু এর আগে তো একবার দিয়েছি সালাম ও তো উত্তর দেয়নি আচ্ছা দেখি আর একবার দেখা হচ্ছে আর একবার সালাম আলাইকুম তো বারবার যদি সালাম দেন তো ওর মধ্যে ভুল ধারণা থাকবে কি কখনো ভুল ধারণা থাকবে না তখন তার ধারণা ঠিক হবে গাড়িটা আপ ঠিক লাইনে আসবে যে নারী। হয়তো সেই সময় দেখেনি যে লোকটি আমি বারবার আগেই সালাম দিয়ে দেয় আমার সালাম দেওয়ার আগে সেই লোক আবার আমার সালামের জবাব দিবে না যেটা অজেব জরুরি এটা কি হইতে পারে তাহলে আসলে আমার ধারণা ভুল তার সম্পর্কে তো আল্লাহ পাক আলমী যেন আমাদেরকে হিংসা বিদ্বেষ থেকে অন্তরকে পাক করার তৌফিক দান করেন শিরকুফুরি থেকে আর গোনার কামনা বাসনা থেকে যত রকমের অন্তরের ব্যাধি রয়েছে সেসব থেকে আল্লাহ পাক আমাদের অন্তরকে যেন মুক্ত করার তৌফিক দান করেন ভালো অন্তর সম্পর্কে আল্লাহ পাক সু একটি সুরাই বলেছেন অমাই ইউম বিল্লাহ ইয়াহিক আল্লাহ পাক এর প্রতি যারা ইমান নিয়ে আসে আল্লাহ পাক তাকে তার দিলকে রাস্তা দেখায় তার অন্তরকে সঠিক পথে পরিচালিত করে আর আরেকটি সুরাতে আল্লাহাক বলেছেন ওয়ালা কালবা যেই ব্যক্তি তোমরা সাক্ষীকে লুকিয়ে রাখিও না মিথ্যা সাক্ষী দিও না সাক্ষীর পরে যেন কোনো কেসে কোনো ব্যাপারে আর সাক্ষী দিতে চান না এরকম করিও না অমাইয়াক্তমা কেউ যদি সাক্ষী জানার পরে সাক্ষী না দেয় ফাইন নাহ আন অথবা মিথ্যা সাক্ষী দেয় ফাইনাহু কালব তাহলে তার অন্তর পাপিষ্ট আল্লাহ এখানে অন্তরকে দুই ভাগে ভাগ করেছেন এটা দিয়ে আলোচনা শেষ করছি পাপিষ্ট অন্তর পাপাচারী অন্তর আর আরেক অন্তর হচ্ছে যেই অন্তরকে আল্লাহ হৃদয়ত দান করেছেন পাক আমাদেরকে সেই অন্তর যেন দান করেন যে অন্তরকে পাক যেই হৃদয়কে যেই কলবকে হৃদায়ত দান করেছেন আল্লাহ পাক আমাদের অন্তরকে যেন পাক পবিত্র করার তৌফিক দান করেন ইমাল দিয়ে ভালো আমল দিয়ে গোনা থেকে বাঁচিয়ে রেখে গোনার কামনা বাসনা থেকে বাঁচিয়ে রেখে পাক আমাদেরকে বিদ্বেষ শত্রুতা আর সমস্ত রকমের খারাপি থেকে অন্তরকে মুক্ত করার তৌফিক দান করেন পাক অন্তরকে সাফ করে আমাদেরকে ঘুমাবার তৌফিক যেন দান করেন পাক আমাদের মহমিন মুসলিম ভাই বোনদেরকে সত্যিকার অর্থে কোরআন শুন মোতাবেক ভালো বাসার যেন তৌফিক দান করেন আল্লাহ আল্লাহর দিনকে ভালোবাসার তৌফিক দান করেন আল্লাহ পাক এবং তার রসুলকে ভালোবাসার যেন আল্লাহ পাক তৌফিক দান করেন এবং আল্লাহ পাক তার মোতাবেক আমাদেরকে ভালো আমলে যেন তৌফিক দান করেন ওসলাল নবীনা মহম্মদাহাবি আজমাই